আচ্ছা, তো আমি আবার বলি, আমরা আজকে একক হচ্ছে ঘনমূল, ঘনমূল নির্ণয় করব। অর্থাৎ একের ঘনমূল, ঘনমূল মানে হচ্ছে রুট কিউব, অর্থাৎ একের রুট কিউব। বাট সেটা সমান কত আমরা ঠিক জানি না, একের রুট কিউব সমান কত আমরা ঠিক সেটা জানি না, তবে জানি কিছু একটা আসবে, কিছু একটা আসবে মানে ধরে নিলাম মনে করি এত ইকুয়াল টু এক্স। তারপর কি করলাম, এমন রুট কিউব থাকলে আমরা কি করবো, উভয় পক্ষে কিউব করব, কিউব করলে এটা কাটা যাবে আর এখানে এক্স কিউব আসবে। ওকে, এবার ওয়ান কিউব এসে নিয়ে আসলাম, এক্স কিউব মাইনাস ওয়ান, এখানে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ ওয়ান স্কোয়ার না দিলেও চলে। হয় এত ইকুয়াল টু শূন্য অথবা এত ইকুয়াল টু শূন্য, হয় এত ইকুয়াল টু শূন্য অথবা এত ইকুয়াল টু শূন্য। এবার একটু এটা আসলে একটা দ্বিঘাত ফাংশন, মাইক্রোফোনটা অফ করে ফেলো, যার মাইক্রোফোনটা অন সেটা অফ করে ফেলো। এটা একটা দ্বিঘাত ফাংশন, তো দ্বিঘাত ফাংশন হলে এখানে এখানে এটাকে যদি আমি একটু সাজিয়ে লিখি, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, তোমাদের নিশ্চয়ই মনে আছে এক্স স্কোয়ারের সহগ এখানে কত, ওয়ান, যেটা রিপ্রেজেন্ট করে এ। এখানে কত, এটা সহগ হচ্ছে ওয়ান, যেটা রিপ্রেজেন্ট করে বি, আর এটা কত, সি। এবং আমরা যে সূত্র জানতাম এখান থেকে, যে এক্স ইকুয়াল টু মাইনাস বি, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু এ, তাহলে মাইনাস ওয়ান প্লাস মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস ফোর বাই টু, মাইনাস ওয়ান প্লাস মাইনাস রুট ওভার মাইনাস থ্রি বাই টু, মাইনাস ওয়ান প্লাস মাইনাস রুট ওভার আই স্কোয়ার থ্রি বাই টু, মাইনাস ওয়ান প্লাস মাইনাস আই রুট থ্রি বাই টু। আমাদের অ্যান্সার হলো, সুতরাং সুতরাং একের ঘনমূল, এক এর ঘন মূলগুলো হল, দেখো একের ঘনমূল, ঘনমূল মানে রুট কিউব। আচ্ছা, এক্সের উপরে কিউব মানে হচ্ছে এখানে একশো মান আসবে তিনটে, একশোর উপর পাওয়ার যদি দুই থাকে একশো মান আসবে দুইটা, একশোর উপর পাওয়ার যদি একশো থাকে তাহলে একশো মান আসবে একশোটা। তাহলে ঘনমূল হিসেবে, ঘনমূল হিসেবে আমাদের মান কটা পাওয়া উচিত, তিনটা পাওয়া উচিত। কী কী পেলাম হলো, এক এখানে কত, মাইনাস ওয়ান প্লাস আই রুট থ্রি বাই টু, মাইনাস ওয়ান মাইনাস আই রুট থ্রি বাই টু, এই হচ্ছে তিনটা, তিনটা অর্থাৎ এক্স কিউব ছিল, তাই তিনটা মান পেয়েছি। তবে ম্যাথমেটিশিয়ানরা এই এত বড় সংখ্যাটাকে বারবার মাইনাস ওয়ান প্লাস আই রুট থ্রি বাই টু এইভাবে না বলে, তারা বলে আপনি যদি এটাকে ওমেগা ধরেন, যদি এই সংখ্যাটাকে ওমেগা ধরেন এবং এই ওমেগাকে যদি এখন বর্গ করেন, মানে এই সংখ্যাটাকে বর্গ করলে ঠিক এই সংখ্যাটা পাওয়া যায়, অর্থাৎ এটা হয় ওমেগা স্কোয়ার। তাহলে আমরা নেক্সট লেভেল থেকে যে জিনিসটা জানবো, এককের তিনটা ঘনমূল হচ্ছে ওয়ান ওয়ান ওমেগা ওমেগা স্কোয়ার। আবার বলছি, যদি তুমি এটাকে ওমেগা ধরো তাহলে এটাকে স্কোয়ার করলে, মানে ওমেগা ধরে এটাকে স্কোয়ার করলে তুমি ঠিক এটা পাবা, তার মানে এটা ওমেগা হলে তাকে স্কোয়ার করলে এটা পাওয়া যাবে, তার মানে ওমেগা এটা হলে এটা ওমেগা স্কোয়ার হবে, বা এটাকে ওমেগা ধরলে এটা ওমেগা স্কোয়ার হবে, অর্থাৎ এটা যদি ওমেগা হয় তাকে বর্গ করলে তুমি ঠিক এই এটা পাবা, অর্থাৎ এটা হচ্ছে ওমেগা স্কোয়ার। আচ্ছা নিশাদ, এখানে কোনো প্রশ্ন আছে কিনা আমাকে একটু জানাও তো। ক্লিয়ার দেখা যাচ্ছে না, ধরা যাবে, বাট আসলে আমাদেরকে তো বই ফলো করতে হবে, তো এখন এক একটা তুমি চাইলে ধরতে পারো। তুমি যদি বলো যে এটা তুমি পি, এটা পি তাহলে এটা পি স্কোয়ার, এটা কিউ হলে এটা কিউ স্কোয়ার। তবে আমরা এককের তোমার ঘনমূল তিনটাকে বলি যে ওয়ান ওমেগা আর ওমেগা স্কোয়ার, এটা বইয়ের ভাষা আর কি। বই যেভাবে মনে করো যে জটিল সংখ্যাকে আই দ্বারা প্রকাশ করে, অন্য কিছু দিয়ে প্রকাশ করে না, ঠিক আছে। বা তুমি যদি ধরো, ধরো সমস্যা নেই, বাট বলে দিতে হবে যে তুমি যদি এখানে পি ধরো তাহলে তুমি বলবা যে এক, মনে করি এককের তিনটা ঘনমূল এই ওয়ান পি পি স্কোয়ার, তোমার ইচ্ছা। বাট বলে দিতে হবে স্যারকে যে পি অ্যাকচুয়ালি কী বোঝাচ্ছে। বাট ওমেগা লিখলে স্যারকে আর বোঝাতে হবে না তুমি আসলে ওমেগা এখানে কী বোঝাচ্ছে, এটা স্যার বুঝিয়ে নেবে যে ওমেগা মানে এটা বোঝায়। বাট ওমেগার স্থলে যদি অন্য কিছু বসাও তাহলে সাইড নোটে লিখে দিতে হবে এটা আসলে এই জিনিসটা বোঝাচ্ছে। যেমন আদিবেগ মানে যে ইউ তা না, আদিবেগ মানে তুমি এক্স ধরতে পারো, আদিবেগ মানে তুমি কিউ ধরতে পারো, কিন্তু কিউ যখন তুমি লিখবা
তখন তোমাকে পাশে সাইড নিতে লিখে দিতে হবে কিউ হলো আদিবেগ, কিন্তু তুমি যখন ইউ লিখবা তখন স্যার বুঝিয়ে নিবে যে এটা আদিবেগ, এটার জন্য সাইড নিতে লিখতে হবে না। অর্থাৎ এটাই হচ্ছে পার্থক্য। সচরাচর যে নিয়মগুলো, এই নিয়মগুলোর মধ্যে যদি থাকো তোমাকে তোমার সাইড নোট একদম কিছু লিখতে হবে না, এটা আমরাই বুঝিয়ে নিব। বাট সেই নিয়মের বাইরে যদি যাও তখন তোমাকে পাশে নোট করে বুঝিয়ে দিতে হবে তুমি এটা মানে কি বোঝাচ্ছ। আচ্ছা নিশাত, বোর্ড কি ক্লিয়ার হয়েছে? মিমের বোর্ড কি ক্লিয়ার? আচ্ছা, এটার অ্যাকচুয়াল কারণটা আমি বলি, তোমার গতকাল থেকে অনেকে খুব ক্লিয়ার দেখছে, দুই তিনজন, আর 7-8 জন দেখলাম যে সব এরকম ঝাপসা ক্লিয়ার ঝাপসা ক্লিয়ার এমন দেখছে। তার কারণটা হচ্ছে আমি যেটা মনে করছি একটু ওয়েদারের কারণে। হ্যাঁ, ওয়েদার গতকাল থেকে আসলে আকাশটা এমন অবস্থা, তোমার এই সিগন্যালগুলো মোবাইল ফোনের সিগন্যালগুলো এটা অনেকটা ওয়েদারের উপর ডিপেন্ড করে, তো এই কারণে এমন হতে পারে। তো এখানে দেখি আর, আচ্ছা সামি আছো। আচ্ছা সামি, তুমি কেমন দেখছো, মানে ক্লিয়ার দেখা যাচ্ছে না ইয়েতে হচ্ছে? আচ্ছা জয়, জয় কেমন দেখছো? ও আচ্ছা, ইয়ে তো মিম তো নোয়াখালী থাকো না? আচ্ছা আচ্ছা, ও জয় কি ক্লিয়ার দেখা যাচ্ছে? আচ্ছা, তো আচ্ছা এখন এটা এখন সামি কি আগে কোনো ক্লাস দেখছিলা এই যে ইয়ার জটিল সংখ্যার? করে নিছো? আচ্ছা সামি, আচ্ছা সামি এখন এইটা বুঝতে সমস্যা হয়েছে কিনা, এগুলো সব 4 মার্কসের অঙ্ক এখন করাচ্ছি, এগুলো এক একটা সব 4 মার্কসের জন্য আসে। সামি কি শুনতে পাচ্ছ? আচ্ছা, তো এটা হচ্ছে ওই এই যে সূত্রটা হচ্ছে এক্স ইকুয়াল টু মাইনাস বি, এই যে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4 এ সি, এ সি বাই 2 এ, এটাকে বললাম। ওকে, এবার আমি কিছু বইয়ের একটু বেসিক টেস্ট, আচ্ছা ঠিক আছে, আরেকবার আরেকবার করে দিচ্ছি। তো আমার প্রশ্নটা হচ্ছে, এখানে এককের ঘনমূল, তা আমরা যদি বলি বর্গমূল মানে কি, একের বর্গমূল মানে কি রুট, একের ঘনমূল মানে কি রুট কিউব, একের ষষ্ঠ মূল যদি বলে তাহলে রুট এখানে 6 দিবা। ওকে, তা আমাকে বলছে এককের ঘনমূলগুলো কি সেটা বের করে দেখাও। তো ঠিক আছে, এককের ঘনমূল এখন দেখো, এককের ঘনমূল আমি রুট কিউব 1, বাট কত আসবে আমি ঠিক জানি না। তা আমরা আমাদের কাছে যখন আমরা যখন কোনো ছোটোবেলায় যে অঙ্কগুলো করেছিলাম, যে যখন একটা বিষয় নিয়ে যে খাতা কিনতে গিয়েছি এত টাকা খরচ করেছি, তখন আমরা কিন্তু ধরে নিই, মনে করি আমার কাছে 1 টাকা আছে, অর্থাৎ কোনো টাকা নাই মানে তোমার কাছে 1 টাকা আছে, তুমি কিছু জানো না মানে 1 তোমার পাশে আছে। আচ্ছা তাহলে ধরি এককের ঘনমূল হচ্ছে 1, আমি জানি না যে এ 1 মানে কি, আমি সলিউশন করে পরে দেখবো এ 1 মানে কত। তো ধরে নিলাম যে এত, রুট কিউব 1 = x, তারপর কি রুট কিউব থাকলে ওই রুট থাকলে যদি বর্গ করতে হয় রুট কিউব থাকলে ঘন করতে হয়, আর এটা থাকলে পাওয়ার 6 নিতে হয় উপর পাশে উভয় পাশে। তাহলে রুট কিউবের জন্য আমি উভয় পাশে ঘন করলাম, 1 হয়ে গেল, এটা এটা চলে গেল, এটা এক্স কিউব, 1টাকে এই পাশে নিয়ে আসলাম, এক্স কিউব মাইনাস 1 = 0, এক্স মাইনাস 1, তারপর সূত্র এ মাইনাস বি, এ মাইনাস বি এস স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এখানে এবি মানে 1 × 1, 1 না লিখলে চলে, বি স্কোয়ার মানে 1 স্কোয়ার না লিখলে চলে। ওকে, হয় এত অথবা এত। এটা করার পর আমি এখানে যে একটু বেসিক যে একটু কনসেপ্টটাতে যাব, সেটা হলো তোমাদেরকে আমি এটা প্রমাণ করতে দিব, যদিও এই প্রমাণগুলো তোমার কিছু লাগবে ইঞ্জিনিয়ারিং এবং তুমি যখন রিটেন ঢাকা ইউনিভার্সিটি যে রিটেন এগুলো যদি হয় রিটেনগুলো তো কাজে লাগে। তো এটা এখন দেখো এখানে কি পেয়েছি, তো ঘনমূল মানে কি এক্সের উপর পাওয়ার হচ্ছে কিউব, কিউব মানে এক্সের মান 3টা তুমি পাবে, এক্স স্কোয়ার থাকলে মান 2টা, এক্স টু দি পাওয়ার 4 থাকলে মান তুমি 4টা পাবে। তো দেখি 4 3টা পেয়েছি কিনা। হ্যাঁ, এক্স ইকুয়াল ওয়ান একটা, আর এখানে দেখো মাইনাস 1 প্লাস দিয়ে বাই 2 একটা, মাইনাস 1 মাইনাস দিয়ে আই রুট 2 বাই এই একটা, তো টোটাল 3টা পেয়েছি। তারপর আমি বলেছি এবার ম্যাথমেটিশিয়ানদের কিছু
তাদের যেই ধরা, তারা কিছু সংখ্যা কি কিভাবে ধরে, তো তারা চিন্তা করলো বারবার এত বড় সংখ্যা না বলে আমরা একটা কাজ করি, আমরা এটাকে ওমেগা ধরে ফেলি, মনে করি এটা ওয়ান, তাহলে এককের ঘনমূল তিনটা হচ্ছে ওয়ান ওমেগা ওমেগা স্কোয়ার। আচ্ছা ওমেগা স্কোয়ার কেন হলো, যদি এটা ওমেগা হয় তাকে যদি তুমি বর্গ করো তুমি ঠিক এই সংখ্যাটা পাবে, তার মানে এটা ওমেগা হলে তাকে বর্গ করলে এটা পাবে, তার মানে ওমেগা করলে তাহলে এটা ওমেগা স্কোয়ার হতে বাধ্য। তুমি যদি এটাকে বর্গ করে এটা পাও, তাহলে এটা যদি পি হয় তো পি কে বর্গ করলে যদি তুমি এটা পাও তাহলে নিশ্চয়ই এটা পি স্কোয়ার, অর্থাৎ এটা। এখন তোমরা তোমাদের বাসায় যে কাজটা হচ্ছে, বাসায় কাজটা হলো তোমরা এই কাজটা করবা, যে খাতায় এটা তুলে ফেলো, তোমরা এই কাজটা করবা, আমার কথা হচ্ছে তোমরা ম্যাথমেটিশিয়ানদের বিশ্বাস করো না, তোমরা এই কাজটা করবা, এইটার বর্গ বের করবা। ওকে, তাহলে এটা একটু যদি তুমি ওমেগা ধরো তাহলে ওমেগা স্কোয়ার দেখো তুমি কি পাও, এটাকে বর্গ করবো, বর্গ করবো মানে আমি একটু বলে দিই, এখানে এ মাইনাস বি সূত্র ইউজ করে করবো, এ এ প্লাস বি এর সূত্র। হ্যাঁ বাহ, এই যে এটা, আর তুমি চাইলে এটা এভাবে সাজিয়ে একটু সহজ করে করতে পারো, আই রুট থ্রি মাইনাস ওয়ান বাই টু স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করবা, নিচে টু কাটাকাটি করবা, কাটাকাটি করে তুমি দেখবা ঠিক এই সংখ্যাটা তুমি পাবা, এই সংখ্যাটা, এটা তোমাদের তোমাদের কাজ এটা। আচ্ছা তোমাদের আমি আরও কিছু কাজ দিব এটার উপরে, কারণ আমি এই সেকশন থেকে এই এই ধরনের অঙ্কে যত কিছু সম্ভব সবগুলো এখন আমি এই রিলেটেড দেখাই ফেলবো, যেন বোঝা না মনে হয় যে বারবার একটা অঙ্ক করছে এমন মনে না হয়। এবার আসো তোমাকে আমি আরেকটা প্রমাণ দিব, প্রমাণ করে দেখাও ওয়ান ওমেগা ওমেগা স্কোয়ার ইকুয়াল টু জিরো, এটা আমরা সূত্র আকারে ব্যবহার করবো, প্রমাণ করো, এই প্রমাণটা করবা, এটাও নিজের প্রমাণ একবারে শুধু যুগবিকল প্রমাণ, মানে কি কি করলাম, ওয়ান ওমেগা মানে কত এইটা, ওমেগা স্কোয়ার মানে কত এইটা, ওয়ান ওমেগা ওমেগা স্কোয়ার তিনটাকে এক লাইনে বসিয়ে লসাগু করবে, লসাগু করে কাটাকাটি করে তুমি শূন্য পাবে, প্রমাণ করবা। আচ্ছা আরো একটা প্রমাণ তোমাদের দিব, সেটা হচ্ছে ওমেগা কিউব ইকুয়াল টু ওয়ান প্রমাণ করো, অর্থাৎ এইটাকে যদি ওমেগা ধরো তাকে আবার কিউব করো তুমি, তার ঘন নাও, অর্থাৎ ঠিক এইভাবে মাইনাস ওয়ান প্লাস আই রুট থ্রি বাই টু কিউব, অর্থাৎ এখানে তুমি ইউজ করবে আই রুট থ্রি মাইনাস ওয়ান হোল কিউব টু কিউব, এ এ মাইনাস বি হোল কিউব সূত্র অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করে কাটা আই স্কোয়ার মানে তো জানো মাইনাস ওয়ান, সেখানে মান টান বসিয়ে কাটাকাটি করে তুমি দেখবে দেখতে পাবে ওয়ান আসবে, এটা প্রমাণ করবা। অথবা তুমি যদি বলো না ভাই আমি এটাকে ওমেগা ধরবো না, এটাকে ওমেগা ধরবো, ধরো তুমি এটাকে নিয়ে করো অঙ্ক, অঙ্কটা তোমার ইচ্ছা, সেম জিনিসটাই পাবা, এই তোমার ইচ্ছা, তুমি যাকে তুমি যাকে ইচ্ছা তাকে ওমেগা ধরবা, এটাকে ওমেগা ধরলে এটা হবে ওমেগা স্কোয়ার, এটাকে ওমেগা ধরলে এটা হবে ওমেগা স্কোয়ার। তাহলে এই তিনটা প্রমাণ আমি তোমাদেরকে দিলাম, একটা হচ্ছে বের করে দেখাও যে ওমেগাকে স্কোয়ার করলে এটা পাওয়া যায়, দুই নম্বর প্রমাণ হচ্ছে ওয়ান ওমেগা ওমেগা স্কোয়ার যোগ করলে শূন্য পাওয়া যায়, তিন নম্বর হচ্ছে একটাকে এটাকে ঘন করলে নাকি ওয়ান পাওয়া যায়, তিনটা প্রমাণ নিজেরা করবা, এগুলো আমরা সূত্র আকারে ব্যবহার করবো, বাট আমি যাই আমি চাই তোমার সূত্রগুলোর উৎপত্তি স্থল সম্পর্কে জানো, তাহলে বেসিকটা খুব ভালো ক্লিয়ার হবে, আমার এই কোশ্চেনগুলো বুঝতে পেরেছো কিনা জয় আমাকে একটু জানাও। আচ্ছা মিম মিম বুঝতে পেরেছ, আচ্ছা ঠিক আছে, তাহলে এবার আচ্ছা নিশাদ বুঝছো, ওকে ঠিক আছে, তাহলে সাবি বুঝতে পারছো, একবার অ্যাডমিশন লেভেল পর্যন্ত বলে দিলাম অ্যাডমিশনের যে জিনিসগুলো সব লাগবে, এবার আসো চতুর্থ মূল, যেমন এটা আমি যদি এখন তোমাকে বলি যে এখানে তোমাকে এটা বললাম যে আই এর ঘনমূল, আই এর ঘনমূল, আই এর ঘনমূল, ঘনমূল মানেই তো ধরি আই রুট কিউব এক্স, পরের লাইন কি আই এক্স কিউব, পরের লাইন কি এক্স কিউব মাইনাস আই। এখন প্রশ্ন হলো একটা কিউব আর একটা কিউব না আমি সূত্রে অ্যাপ্লাই করতে পারবো, না পারবো না, তাহলে আমার টার্গেট হচ্ছে আই এ আইটাকে কিউব আকারে প্রকাশ করা, আমার টার্গেট হচ্ছে আইটাকে কিউব আকারে প্রকাশ করা, তাহলে আমি আবার যাই যে আইটাকে কিউব আকারে প্রকাশ করতে চাচ্ছি, দেখি আই কিউব মানে আইকে কিউব আকারে প্রকাশ করা যায় কি না। আচ্ছা আমরা আই স্কোয়ার সমান কত জানি মাইনাস ওয়ান, আই কিউবকে কি লেখা যায়, আই স্কোয়ার ইন্টু আই লেখা যায় না আই কিউবকে,
তাহলে আই স্কোয়ার সমান কত? মাইনাস ওয়ান ইন্টু আই। অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি আমরা এইটা আগে শিখে ফেলেছিলাম, এই অর্থাৎ আই কিউবের অন্য আরেকটা নাম হচ্ছে মাইনাস আই। আই কিউবের অন্য আরেকটা নাম হচ্ছে মাইনাস আই। লক্ষ্য করো এখানে কি মাইনাস আই, তাহলে মাইনাস আই সমান প্লাসের কি লেখা যাবে? প্লাসের আই কিউব, অর্থাৎ এক্স কিউব প্লাস আই কিউব। কারো অবজেকশন থাকলে একটু জানাও যে ভাই আরেকবার বলেন। আমি আবার বলছি আই কিউবের মাত্র আই কিউবকে ভেঙে দেখলাম এই জায়গাটা। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে বলছি। তো এখন তারা আমাকে বলল যে আই এর ঘনমূল নির্ণয় করো, আই এর ঘনমূল। আমি তো জানি, আমি মনে করো যে ওইরকম নাশবন্ধা যে আমি ঘনমূল বলতে আমি বুঝি যে রুট কিউব দিতে হবে, বাট আই এর ঘনমূলগুলো আসলে আসবে কত তা আমি জানি না। তা আমি রুট কিউব আই দিয়ে ধরে নিলাম যে এটা এক্স আসবে, পরে এক্সের মান আমরা বের করে নিব। তো তারপরে লাইনটা কী করতে হয়? কিউব করতে হয়। কিউব করলে এটা হয় আই, এটা হয় এক্স কিউব, ঠিক আছে মানলাম। এরপর কি করলাম, আইটাকে এই পাশে নিয়ে আসলাম, এক্স কিউব মাইনাস আই। এখন আমার কোশ্চেনটা হচ্ছে এক্স কিউব মাইনাস আই, আমি এটার সাথে এটা কীভাবে সূত্র কীভাবে আমি ফেলবো? কারণ এটা এক্স কিউব আর এটা শুধু আই এর পাওয়ার ওয়ান, তার মানে পাওয়ার ওয়ান আর থ্রি মিলে কোনো সূত্র হয় না। তাহলে এটাকে পাওয়ার থ্রি করা উচিত আমাকে, যদি সূত্র আমি ফেলতে চাই, সূত্র ফেলে যদি সলিউশন করতে চাই তাহলে পাওয়ার থ্রি করা উচিত এটাকে। তাহলে এবার একটু দেখি, আমি দেখি যে অ্যাকচুয়ালি আমি তো জানি যে আই স্কোয়ার সমান মাইনাস ওয়ান, তাহলে আই কিউব সমান কত একটু দেখি। আই কিউব সমান হচ্ছে আই স্কোয়ার ইন্টু আই, তাহলে আই কিউব সমান যদি আই স্কোয়ার ইন্টু আই হয়, আই স্কোয়ার সমান হচ্ছে মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান ইন্টু আই, তাহলে মাইনাস আই। তাহলে আই কিউবের অন্য আরেকটা নাম হচ্ছে মাইনাস আই, অর্থাৎ মাইনাস আই দেখতে পেলে সে জায়গায় আমরা প্লাসের আই কিউব বসাতে পারবো। মাইনাস আই দেখতে পেলে প্লাসের আই কিউব বসাতে পারবো। ওকে, তাহলে দেখো মাইনাস আই আছে, এই যে মাইনাস আই, তার জায়গায় কি লিখতে পারবো? প্লাসের আই কিউব, লিখে দিলাম প্লাসের আই কিউব। স্বামী বুঝছো কিনা বলো তো? ওকে ঠিক আছে, সূত্র এবার অ্যাপ্লাই করে ফেলি, এ কিউব প্লাস বি কিউব, এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি, নাকি? আরে সত্যি কিন্তু একটা আমার মনে নাই, ঠিক আছে ওকে, হ্যাঁ ঠিক আছে ওকে। আচ্ছা তাহলে হয় এক্স ইকুয়াল টু মাইনাস আই, অথবা সরাসরি লিখে ফেলি। আচ্ছা এটা সমান কি মাইনাস ওয়ান তো লিখা যায়, আচ্ছা তাকে সব ভেঙে লিখি আই এক্স মাইনাস ওয়ান। ওকে তাহলে সুতরাং এক্স ইকুয়াল টু, এবার আসো মাইনাস বি, দেখো বি বলতে কত এখানে আই না, এক্সের সহগ কত? মাইনাস বি, তো মাইনাস মাইনাস আই প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ, এ মানে ওয়ান, সি মানে মাইনাস ওয়ান, ওকে বাই টু এ। বাকিটা সলিউশন তোমরা নিজেরাই পারবা, অর্থাৎ তিনটা সংখ্যা আসবে, এ প্লাস দিয়ে একটা পাবা, মাইনাস দিয়ে একটা পাবা, আর ওয়ান, শেষ, এটা সলিউশন। এবার আসো আমি যাব এইটাতে, তারপর যদি আবার যাচ্ছি আরেকটাতে, তাহলে এই টাইপের যত অঙ্ক আসবে ইনশাল্লাহ সলভ করতে পারবে, কোনো প্রবলেম হবে না। আবার আসো এর থেকে, এর চেয়ে একটু হার্ড লাইনে যাই, এত এর মূল নির্ণয় করো। ওকে এইটার মূল নির্ণয় করতে বলছে, আচ্ছা ঠিক আছে। তো এইটার মূল কটা আসবে? দেখো এখানে রুট সিক্স আছে, তাহলে মানে এটার মূল আসবে ছয়টা, বাট সে ছয়টা কী কী আমি জানি না, আমি যেহেতু জানি না, তবে একটা কথাই জানি, কেউ নাই মানে হচ্ছে আমার কাছে এক্স আছে, কেউ নাই মানে হচ্ছে আমার কাছে এক্স আছে। পরের লাইনে আমি যেটা জানি
পাওয়ার সিক্স নিতে হয় উভয় পক্ষে, উভয় পক্ষে পাওয়ার সিক্স নিলে তোমার কাছে আসবে 64 ইকুয়াল টু আসবে 1 টু দি পাওয়ার 6। এখন 1 টু দি পাওয়ার 6 প্লাস 64 এটা তুমি পেয়েছো, পেয়ে এবার বসে আছো যে আমি তো 1 টু দি পাওয়ার 6 এর কোনো সূত্র জানি না, তাহলে আমি এখানে কী করবো? বসে থাকা ছাড়া তো উপায় নাই, তাহলে আমি এখন কি করবো ওই জায়গাটাতে? x^6, ওকে সমস্যা নেই, x^6 জানি না কী হয়েছে, আমি তো চালাকি করতে পারি, আমি তো কিউবের সূত্রে অ্যাপ্লাই করতে পারি। কীভাবে? আমি x² এটাকে কিউব করলাম, আচ্ছা হয়ে গেল। আবার 64 এটাকে লিখে যায় না 4³, কাজ কমপ্লিট। অর্থাৎ 4³ লেখা যাবে, 4³ মানে হচ্ছে 64। ওকে তাহলে a³ + b³ সূত্র, স্কোয়ার, তারপর হচ্ছে মাইনাস ab প্লাস b² আচ্ছা হয় x² = -4, x = √ওভার -4, প্লাস মাইনাস যতবার রুট ততবার প্লাস মাইনাস। আচ্ছা এখন তো -1 এর জায়গায় কী লিখতে পারি? i² 4, তাহলে 4 কে লিখা যায় আবার 2² তাহলে -1 এর জায়গায় লিখলাম i² আর 4 এর জায়গায় লিখলাম 2² তাহলে আমার আসবে 2i, তাহলে x = 2i দুইটা পেয়েছি, আরও চারটা লাগবে, চারটা লাগবে, এখানে আসো এবার। ওকে তাহলে এবার আসো, তো যদি তুমি আমি তোমাকে যদিও তোমরা অনেকে এটা জিনিসটা এবার ধরতে পারো, তারপরেও আমি কি করলাম, আমি একটা কাজ করি, আমি x² = p ধরে নিলাম। আচ্ছা x² = যদি p ধরে নিই তাহলে দেখো তো p² - 4p + 16 এটা আসে। তাহলে আবার সমাধান করি, p = -b প্লাস মাইনাস √ওভার b² - 4ac 2। আচ্ছা তাহলে সলিউশন করলে কত পাচ্ছি, 4 প্লাস মাইনাস √ওভার 16 - 4 16 64 p, 64 p। আচ্ছা p কেন বসালাম, p না তো এই তো 1 হবে, 1, ওকে 4 16 64, তাহলে নিচে হচ্ছে 2, 4 প্লাস মাইনাস √ওভার, আচ্ছা 64 থেকে 16 বাদ দিলে কত, 64 থেকে 10 বাদ দিলে হচ্ছে 54, 54 থেকে 6 হতে 48, তাহলে -48/2। তো এটাকে লিখতে পারি 4 প্লাস মাইনাস √ 48, কারণ -1 = i², রুট স্কোয়ার কাটা i, এটা বাই টু। আচ্ছা তো আর আরো কিছু কাজ করা যায়, সেটা হচ্ছে 48 কে ভাঙা যায় না এভাবে, 4 বারো 48, না আচ্ছা 16 দিয়ে যায়, 48-এ 16, 16 না থাকে 2-এ নেই, 4 বারো 48 নেই, 4 বারো 48, ওকে তাহলে 4, এটা না করলেও হবে, এটা যে করতে হবে তা না, তবে আমি অঙ্কটা সহজ করার জন্য এটা করছি। আমি কি করছি, √ওভার 4 বারো 48, 4 × 12 লিখলাম, এটা যে করতে হবে তা না, আমি আবারও বলছি এটা করলে একটু সুবিধা হয় আর কি, দেখতে সুন্দর হয়। তাহলে দেখো তো 2i √ 12 না, তাহলে এখান থেকে যদি আমি 2 কমন নিয়ে ফেলি, এখান থেকে যদি 2 কমন নিই তাহলে 2 2 প্লাস i √ 12/2, 2 কাটা, অর্থাৎ অর্থাৎ 2 প্লাস মাইনাস i √ 12। এটা এখন আমার প্রশ্নটা হলো, এটা তো p সমান ছিল, p পি সমান ছিল এগুলো, কিন্তু পি মানে কি আর, পি না পি মানে x² পি মানে হচ্ছে x², ওকে তাহলে পি যদি x² হয় তাহলে আবার একটু লক্ষ্য করো, সুতরাং x = ± √ওভার 2 ± i √ 12, তো পি এর মানটা বসে দিলাম x², তাহলে টোটাল কয়টা মান এখানে, টোটাল মান হচ্ছে
এটা, অর্থাৎ রুট ওভার টু প্লাস আই রুট টু একটা মাইনাস, না প্লাস দিয়ে দুটো আলাদা করি, টু মাইনাস আই রুট টু, তারপর মাইনাস টু মাইনাস আই রুট টুয়েলভ, টুয়েলভ হবে, টুয়েলভ হবে, আর হচ্ছে মাইনাস টু মাইনাস আই রুট টুয়েলভ। ওকে ঠিক আছে, পুরোটা আমি, আচ্ছা পুরোটা আমি আরেকবার বলছি, সবাই একটু ভালোভাবে বুঝে নাও, এই টাইপের যত অঙ্ক আছে আজকে সলভ হবে। যেমন পুরোটা আমি আরেকবার বলছি, এত এর মূল নির্ণয় করো। আচ্ছা তো জানি না এতের মূল কত হবে, মনে করি এত এর মূল হচ্ছে এক্স, যেহেতু এখানে পাওয়ার সিক্স, সিক্স আছে, তাই আমি রুট পাওয়ার সিক্স দিলাম, পাওয়ার সিক্স নিলে এক্স কিউব হবে, এটা কেটে যাবে, 64 কে এই পাশে নিয়ে আসলাম, এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস 64 ইকুয়াল টু জিরো। তারপর কী করলাম, আমার চিন্তা আসলো যে 100^6 এর কোনো সূত্র জানি না, পাওয়ার 4 এর সূত্র জানি না, কিন্তু পাওয়ার স্কোয়ার এবং কিউবের সূত্র জানি, তাহলে একটা কাজ করি না, 100^6 করতে লিখতে পারি এক্স স্কোয়ার কিউব, আর 64 কে লেখা যায় 4 কিউব, 64 কে লেখা যায় 4 কিউব। ওকে লিখলাম, লেখার পর এখানে 1 কিউব প্লাস বি কিউব পেলাম, তো 1 কিউব প্লাস বি কিউবের সূত্রটা বসালাম, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে তাহলে এটা হয় এটা ইকুয়াল টু জিরো, এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু -4, তাহলে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার -4। তো -1 সমান আই স্কোয়ার, -1 সমান আই স্কোয়ার, স্কোয়ার রুট কাটা, 4 কে লিখলাম 2 স্কোয়ার, স্কোয়ার রুট কাটা, অর্থাৎ এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 2i। পাওয়ার যেহেতু 6 আছে, 6টা মান পাবো, পেয়েছি 2টা, আরও 4টা লাগে। ওকে দ্বিতীয় সেকশন, আমি এটাকে সহজ করার জন্য একটা কাজ করলাম, যে এক্স স্কোয়ার ইকুয়াল টু পি ধরে নিলাম, তাহলে এটা পি স্কোয়ার -4p প্লাস 16, পি স্কোয়ার -4p প্লাস 16, তাহলে পি ইকুয়াল টু -b, এই হচ্ছে b এর মান, -b হচ্ছে -4 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার -4 এ সি, এই হলো এ, এই হলো সি বাই 2a। তো এখানে 16 হয়, এখানে 4 16 64 হয়, বিয়োগ করলে -48 হয়, আর -1 মানে আই স্কোয়ার, স্কোয়ার রুট কাটা, স্কোয়ার রুট কাটা, তাহলে আই রুট 48। তো চাইলে তুমি এখান থেকে এইটাই করতে পারতে, আবার ওইটা করার দরকার ছিল না। তো আমি কি করলাম, যে আমি চাচ্ছি যে নিচে টুটা যেন না থাকে, এই কারণে আমি চালাকিটা এভাবে করলাম যে 48টাকে ভেঙে ফেললাম, 4 বার 48, তো 4কে ভাঙলে কি হয় 2 স্কোয়ার, তো 2 বাহিরে আসবে আইয়ের সাথে, আর 12 রুটের ভিতরে থাকবে, এখান থেকে 2 কমন নিলাম, এখান থেকে 2 কমন নিলাম, তো এই যে 2 কমন নিলাম, তাহলে 2 থাকলো, আর থাকলো আই রুট 12, 2 কেটে দিলাম, 2 কেটে দিলাম, তাহলে থাকলো কি এক্স স্কোয়ার, থাকলো কি পি এর মান, আমরা জানি পি সমান হচ্ছে এক্স স্কোয়ার, এক্স পি এর মানটা বসিয়ে দিলাম, থাকলো 2 প্লাস মাইনাস আই রুট 12। আবার এক্স স্কোয়ার নামার লাগবে এক্স এর মান, তাই এক্স এখানে এবার ইয়ে করবো, রুট করবো, রুট করলে কী হবে প্লাস মাইনাস রুট ওভার 2 প্লাস মাইনাস আই রুট 12। এর মানে কি, এর মানে এখানে 4টা সংখ্যা আছে, প্লাস দিয়ে একবার নিবা, প্লাস দিয়ে যদি একবার নাও, তাহলে আসবে রুট ওভার 2 প্লাস আই রুট 12, এই যে এটা, আবার প্লাস দিয়ে, সামনে প্লাস দিতে হয় না, হ্যাঁ আবার প্লাস দিয়ে রুট ওভার 2 মাইনাস আই রুট 12, মাইনাস আই রুট 12। ওকে এবার মাইনাসের পাল্লা, সামনে মাইনাস দিবা, সামনে মাইনাস, একবার প্লাস দিয়ে নিবা, সামনে মাইনাস, আরেকবার মাইনাস দিয়ে নিবা, তাহলে এখানে 4টা, এখানে 2টা, 6টা, তাহলে আমার অঙ্ক কমপ্লিট। আচ্ছা জয়, বুঝছো জয়? আচ্ছা সামি, বুঝছো? এ কোথায়, এখানে আরেকবার রিপিট করবো, সামি বলো। মিম বুঝছো, হ্যাঁ ওকে, এক্স স্কোয়ার ইকুয়াল টু 2
প্লাস মাইনাস আই রুট 12। এর মানে কি? এর মানে হচ্ছে আমি জানি এক্স স্কোয়ারকে রুট করলে প্লাস মাইনাস একটা রুট ওভার হয়। তো কি করলাম, এক্স স্কোয়ারের উপরে রুটটা যদি ভাঙতে চাই প্লাস মাইনাস একটা হোল রুট দিলাম, তারপরে সংখ্যাটা এখানে ঢুকিয়ে দিলাম। এবার দেখো এখানে টোটাল কয়টা সংখ্যা, এখানে টোটাল সংখ্যা বলতে বুঝি আমি যদি তোমাকে ঠিক এভাবে লিখে দেখাই যে প্লাস মাইনাস এ প্লাস মাইনাস আই বি, এর মানে এখানে সংখ্যা কয়টা। এক, প্রথমে তুমি প্লাস দিয়ে নিবা এ প্লাস আই বি, পরে তুমি আবার প্লাস দিয়ে নিবা এ মাইনাস আই বি, ওকে। এরপর মাইনাসের পাল্লা, প্লাস দিয়ে প্লাস, প্লাস দিয়ে মাইনাস, এবার মাইনাস দিয়ে প্লাস, আবার মাইনাস দিয়ে মাইনাস। আচ্ছা তাহলে কি হলো, একবার পুরো মাইনাস বাদ, প্লাস দিয়ে যদি নাও তাহলে একবার লিখবে এ প্লাস আই বি, আরেকবার লিখবে কমা এ মাইনাস আই বি, এরপর প্লাস বাদ, মাইনাস দিয়ে এ প্লাস আই বি, মাইনাস দিয়ে এ মাইনাস আই বি। ঠিক সেম কাজটা এখানে করেছি, প্লাস দিয়ে প্লাস নিয়েছি, প্লাস দিয়ে মাইনাস নিয়েছি, মাইনাস দিয়ে প্লাস নিয়েছি, মাইনাস নিয়েছি। আচ্ছা আমার কথা শোনা যাচ্ছে না? জয় কথা শোনা যাচ্ছে? ওই যে ইয়েতে তোমার 40 মিনিট শেষ, হ্যাঁ 40 মিনিট পরে জুম ঘাড় ধাক্কা দিয়ে বের করে দে যারা মাগনা চালায়। না 40 মিনিট পরে আবার নতুন করে ঢুকতে হয়। হ্যাঁ জুম তোমাদের আবদার বুঝে যে এত বড় দরকার নেই। আচ্ছা তাহলে আশা করি বইয়ের মধ্যে থাকা এই ষষ্ঠ মোট সংক্রান্ত মোট সংক্রান্ত যতগুলো আছে ইনশাল্লাহ সবগুলো সলভ করতে পারবে। আচ্ছা আমি এবার আসো কিছু অঙ্কের ক্ষেত্রে চাই, যেমন জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই হলে, জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই হলে, সামি ঢুকতে পারছে? ঢুকছে? ওরা আর একটু সময়টা আর একটু দিলে পারতো। হ্যাঁ 1 করে 40 মিনিট, সবাই ঢুকতে ঢুকতে তো অনেক সময় চলে যায়। ওকে জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই হলে 3 ইন্টু জেড মাইনাস 1 ইকুয়াল টু 2 ইন্টু জেড মাইনাস 2 কি নির্দেশ করে? এটা কি নির্দেশ করে আমাকে বের করতে বলছে? আমরা জেড বলতেই বুঝি জটিল সংখ্যা, এখন দেখি এটা কি নির্দেশ করে। ওকে আমরা আমাদের সব শুরু করে দিই। 3 জেড মানে কত? এক্স প্লাস আই ওয়াই, আচ্ছা আর আর কার ঝাপসা মনে হচ্ছে? মিম কি ঝাপসা মনে হচ্ছে? তাহলে সামির দিক দিয়ে মনে বৃষ্টি শুরু হয়েছে। সামি কি নোয়াখালী, নোয়াখালী থাকো না?
14 গ্রামের বৃষ্টি, ও মোবাইল ডেটায় কারেন্ট নাই? সামির বাসাতে কোথায়? ও আচ্ছা, আমাদের এখানে তো এখনো বৃষ্টি টিষ্টি হচ্ছে না। ওকে ঠিক আছে, বাংলাদেশে আবার অনলাইনে পড়াশোনা, নেটের অবস্থা তো দুর্বল। আচ্ছা ওকে, সবাই লক্ষ্য করো, জটিল সংখ্যার মডুলাস আমরা চিনি। আমরা জটিল সংখ্যার মডুলাস আমরা এর আগে শিখেছি। মডুলাস মানে মডুলাসকে এরকম দুই পাশে পরম মান দিয়ে প্রকাশ করা হয়। এটার মডুলাস হচ্ছে রুট ওভার এই হচ্ছে এক্স হচ্ছে বাস্তব, বাস্তব অংশের বর্গ প্লাস কাল্পনিক অংশ হচ্ছে আই ওয়াই। কাল্পনিক অংশের বাস্তব মানকে বলা হচ্ছে ওয়াই, তাহলে ওয়াই স্কোয়ার, অর্থাৎ বাস্তব অংশের বর্গ আই বাদ দিয়ে কাল্পনিক অংশের বাস্তব মানের বর্গ। তা আমি যেটাকে সংখ্যা লিখি 2 + 3i, তাহলে সামি বলো 2 + 3i কে আমি কি লিখবো বলো? এর মডুলাস রুট ওভার কি লিখবো? সামি আছো? হ্যাঁ সামি তো আসলে ইয়েটা ওই কিছু ভিডিও টিডিও ফেসবুকে বের হয় না, যে পড়া জিজ্ঞেস করলে কাত হয়ে থাকে, অফ হয়ে থাকে, নেট চলে না। হ্যাঁ মিম বলো, এই যে এটা মডুলাস, জটিল সংখ্যার মডুলাসের কথা মনে আছে? এমন ছিল যে মডুলাসকে আমরা আর দ্বারা প্রকাশ করতাম, এটা ছিল এক্স প্লাস আই ওয়াই একটা জটিল সংখ্যা, এটা যদি আর হয় এটা এক্স ছিল এটা ওয়াই ছিল। হ্যাঁ তাহলে এখান থেকে এখানে এক্স, এখান থেকে এখানে ওয়াই, তাহলে এক্স প্লাস এটা হচ্ছে কাল্পনিক অক্ষ বরাবর, মানে তার নাম হচ্ছে আই ওয়াই, কাল্পনিক আই দিয়ে কাল্পনিক অক্ষ বরাবর বোঝায়। তাহলে এক্স প্লাস আই ওয়াই, তাহলে আর সমান আমরা শিখেছিলাম রুট ওভার, মানে অ্যাকচুয়ালি ছিল আর স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে আর ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রুট ওভার। এই আর এর অপর নাম, আর এর অপর নাম হচ্ছে আর বলো বা বলতে পারো পরম মান অফ এক্স প্লাস আই ওয়াই, এটাকে আরও বলতে পারো, অথবা তুমি জটিল সংখ্যা আকারে যদি প্রকাশ করো তাহলে লিখবা এটার পরম মান, মানে এটার পরম মান যে কথা আর একই কথা, তাহলে আর এর জায়গায় এটা লিখা যায়। তাহলে মডুলাস অফ এক্স প্লাস আই ওয়াই মানে হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস আই বাদ দিয়ে তার সাথে যা থাকবে তার স্কোয়ার। তাহলে এখন এটা মিম বলো এটা কি লিখবো, তাহলে মডুলাস অফ 2 + 3i কি কি লিখবো? 2² + 3² আচ্ছা, তাহলে তাহলে আবার তুমি এটাতে আসো, সামি আসো। সামির মোবাইলের নেটওয়ার্ক খুব খারাপ। আচ্ছা এ জয় বলো, জয় জয় বলো, এখানে দেখো আমি কি করেছি, এক্স বাস্তব মাইনাস ওয়ান বাস্তব দুইজনকে একসাথে রেখেছি, সবসময় এই কাজটা করবা, বাস্তব একসাথে কাল্পনিক একসাথে, আই ওয়াই কাল্পনিক পাশে রাখবা, এক্স বাস্তব -2 বাস্তব একসাথে, আই ওয়াই কাল্পনিক পাশে রাখবা। এবার বলো এই বাস্তব অংশের কি হয় মডুলাস অফ, মডুলাস অফ এক্স প্লাস আই ওয়াই এর জন্য শিখেছিলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে বাস্তব অংশের বর্গ, তাহলে বাস্তব অংশের বর্গ কোনটা, এক্স মাইনাস ওয়াই তার উপর বর্গ প্লাস আই এর যে সহগ ওয়াই তার উপর বর্গ। তাহলে রুট ওভার বাস্তব অংশ হচ্ছে এক্স -2 তার উপর বর্গ, আই এর যে সহগ ওয়াই ওয়াইয়ের উপর বর্গ। এই পর্যন্ত বুঝছো কিনা নিশাদ, একটু জানো তো এটা বুঝছো কিনা? ওই যে আমরা তখন কি লিখছিলাম, আই মানে হচ্ছে কাল্পনিক হচ্ছে সহগের বর্গ, ওই যে এটা না ছিল যে তুমি 2 + 3i মডুলাস অফ, তখন কি বলছিলা 2² বাস্তব অংশের বর্গ
আর কাল্পনিক অংশের বাস্তব মানের বর্গ, মানে আই হয় না, মানে আই এর সাথে যে সহগ থাকে তার বর্গ হয়, তাহলে আই এর সাথে সহগ কত, ওয়াই, তার বর্গ হবে, আই এর সাথে যে সহগ তার ওয়াই, তার বর্গ হবে। মিম কি বুঝতে পারছো না? আরেকবার আরেকবার ইয়ে করবো, ডিটেল বলবো। আচ্ছা জয় বুঝছো? ওকে, তাহলে রুটকে কাটতে হলে উভয়পক্ষে বর্গ করে দিই, 9 হবে। এখানে আমি যদি সরাসরি সূত্রটা বসে ফেলি, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 প্লাস ওয়াই স্কোয়ার, এটা হবে 4, স্কোয়ার করে দিলাম, রুট কাটা চলে যাবে, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 প্লাস ওয়াই স্কোয়ার, এটা 9x স্কোয়ার মাইনাস 9x প্লাস 9, 9y স্কোয়ার, 4x স্কোয়ার মাইনাস 16x প্লাস 16, 4y স্কোয়ার। তো কাটাকাটি করি, 9x স্কোয়ার 4x স্কোয়ার কাটলে এই পাশে থাকে 5x স্কোয়ার, 9x আর 16x কাটলে ওই পাশে থাকবে, ওই পাশে থাকবে 7x, এইটাকে এই পাশে নিয়ে আসলে হবে প্লাসের 7x। এই 9x যদি ওই পাশে যায় বা 16x যদি এই পাশে নিয়ে আসি, তাহলে প্লাসে 16x আর মাইনাসে 9x কাটাকাটি করলে প্লাসে 7x, 9 আর 16 কাটাকাটি করলে আবার পাবো 7। আচ্ছা না, এটা হবে মাইনাসে, কেন 16টা প্লাস, এই পাশে আসলে মাইনাসে হবে, 9y স্কোয়ার 4y স্কোয়ার, 4y স্কোয়ার যদি এই পাশে আসে তাহলে এটা হবে 5y স্কোয়ার। আচ্ছা তো এই হলো আমাদের এটা, এবার আসো এটা আসলে কিসের সমীকরণ নির্দেশ করে, এটা আসলে কিসের সমীকরণ নির্দেশ করে, 5x স্কোয়ার 5y স্কোয়ার প্লাস 7x মাইনাস 7 ইকুয়াল টু 0, যা সঞ্চার পথ, সঞ্চার পথের সমীকরণ, যা সঞ্চার পথের সমীকরণ। আচ্ছা সঞ্চার পথ মানে কি, বৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, পরাবৃত্ত, সরল রেখা, এইগুলোকে বলা হয় সঞ্চার পথের সমীকরণ, এগুলো হচ্ছে সঞ্চার পথের সমীকরণ। আচ্ছা তাহলে এটা কিসের সমীকরণ, এটা হচ্ছে বৃত্তের সমীকরণ। আচ্ছা বৃত্তের সমীকরণ কিছু বৈশিষ্ট্য বলি, ওকে কথা শোনা যাচ্ছে সবাই, আমার ওয়াইফাই চলে গিয়েছে, হ্যাঁ মিম কথা শুনতে পাচ্ছ? আচ্ছা হ্যাঁ, কারেন্ট চলে গেছে, অত ওয়াইফাই শেষ, এখন ডাটা। আচ্ছা এবার দেখো, যেটা বলছিলাম তো এটা আসলে কৃষির সমীকরণ, তো এটা একটা সঞ্চার পথের সমীকরণ, যেটা বলছিলাম বৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, পরাবৃত্ত, সরলরেখা, এগুলো হচ্ছে সঞ্চার পথের সমীকরণ। তাহলে এটা অ্যাকচুয়ালি কিসের সমীকরণ বোঝায়, যদি দেখো এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহগ সমান, এক্স স্কোয়ারের সহগ আর ওয়াই স্কোয়ারের সহগ সমান, এক্স স্কোয়ারের সহগ আর ওয়াই স্কোয়ারের সহগ সমান, তাহলে এবং সমান এবং এক্স ওয়াই একসাথে নাই, এক্স ওয়াই আছে এখানে যে 7xy, 8xy এমন টাইপের কোনো পদ আছে, নাই, এক্স ওয়াই নাই একসাথে, এবং এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহগ সমান, তাহলে ইহা বৃত্তের সমীকরণ। তাহলে এটা কিসের সমীকরণ, এটা হচ্ছে বৃত্তের সমীকরণ, সবাই একটু মনে রাখবে বৃত্তের সমীকরণের বৈশিষ্ট্য। আচ্ছা তাহলে এই গেল আমাদের অঙ্কটা, তা আমি এখন 2-3টা অঙ্ক দিব, অঙ্ক দিয়ে তোমাদের তোমাদের কাজ হচ্ছে এই অঙ্কগুলো করা। জয় বুঝতে পারছো? হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই, তোমাদের লাইভ ক্লাসটা হচ্ছে, তোমাদের কোশ্চেন গুলো তোমরা জেনে নিবা যে এটা, আর ভিডিও দেখলে তো সেখানে ভিডিওটা পরে দেখবা, তুমি তোমার কোশ্চেনের অ্যান্সারটা তখন তুমি পেয়ে যাবা ক্লিয়ার। আচ্ছা তো এটাই, তাহলে এটা তোমরা করবা, এখানে এক্স প্লাস আই ওয়াই বসাবা, এক্স প্লাস আই ওয়াই বসাবা, বসিয়ে সলিউশন করবা, হ্যাঁ এটা এটা করবা, এটা এক নাম্বার কাজ, এই কাজগুলো করতে হবে, কিন্তু এখন বসে থাকলে হবে না, হ্যাঁ যত তাড়াতাড়ি সিলেবাস শেষ করে ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন নেওয়া যায় বা অ্যাডমিশনের প্রিপারেশন নেওয়া যায়, অলরেডি অনেকটা সময় চলে গিয়েছে।
মিম, ওই যে ইঞ্জিনিয়ারিং এর যে ভিডিওগুলো ছিল এগুলো কি দেখছো কি না? আজকে আরেকটা আসবে। হ্যাঁ, একটা ওই ওই প্লে লিস্টেই আজ দিব আমি। গতকাল কালকে ভিডিওটা আমার আপলোড দিতে মনে ছিল না, আমি আজকে আপলোড দিয়ে দিব। আচ্ছা, এটা নিশা দেখছিলা? দেখো নাই? আচ্ছা, দেখে নিও। ওকে, এই দুইটা, এই দুইটা করবা। এই দুইটা কি নির্দেশ করে? এগুলো কিন্তু তোমাদের আমি বারবার বলছি, এই ভিডিওগুলো তোমরা এই কারণে দেখবা, ভিডিওটা দেখে 60% বুঝতে পারলে 60%ই বুঝো। হ্যাঁ, অর্থাৎ প্রিপারেশনটা নিতে থাকে এখনই। হ্যাঁ, যেন এইচএসসির আগে তোমার প্রিপারেশন কমপ্লিট হয়ে যায় এবং বেসিকটাও ভালো অনেক উন্নত হবে। আমি সামনে আরও ভিডিও দিব। আচ্ছা, আজকে পাবার একটা ভিডিও। ওকে, তাহলে আজকে এখানে কমপ্লিট করছি। ঘনমূল, ষষ্ঠমূল, চতুর্থমূল, এটা, হ্যাঁ এই টাইপেরগুলো আছে। হ্যাঁ হ্যাঁ, কোনটা? জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, এটা সবসময় জটিল সংখ্যা মানে হচ্ছে এক্স প্লাস আই ওয়াই। জেড মানে হচ্ছে এক্স প্লাস আই ওয়াই। ওকে, তাহলে এখানে রেখে দিচ্ছি।